সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। Contra voucher functional key holo F4. Contra voucher is generally used by business to withdraw cash from bank or deposit cash in bank and cash transfer from one bank to another bank. যখন আমাদের কোম্পানি অথবা বিজনেস ক্যাশের টাকা নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে ক্যাশে নিয়ে আসে অথবা আমাদের কোম্পানির দুটো অ্যাকাউন্ট আছে, একটা হলো SBI তে অন্যটা হলো UBI তে। যখন এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্র করে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা হয়, এই ধরনের ট্রানজ্যাকশন কন্ট্রা ভাউচারে এন্ট্রি হয়ে থাকে। মূলত যদি ক্যাশ ব্যাংক রিলেশন হয় সেটা হয় কন্ট্রা, ব্যাংক ক্যাশ রিলেশন হয় সেটা হয় কন্ট্রা, ব্যাংক টু ব্যাংক রিলেশন হয় সেটা হয় কন্ট্রা। আমি এখানে কন্ট্রা ভাউচার রিলেটেড তিনটা কোয়েশ্চন সিলেক্ট করেছি। প্রথমে আমি এই তিনটা কোয়েশ্চন ম্যানুয়ালি সলভ করব, পরে এই তিনটা কোয়েশ্চন টেলি সফটওয়্যারে এন্ট্রি করব। প্রথম কোয়েশ্চন, ₹10,000 ডিপোজিটেড ইনটু SBI। ভাউচার হবে কন্ট্রা ভাউচার, অ্যাকাউন্ট হবে একটা হবে ক্যাশ অন্যটা হবে SBI, কারণ ক্যাশের টাকা ব্যাংকে ডিপোজিট হচ্ছে। একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট অন্যটা হবে SBI। ক্যাশের গ্রুপ হবে ক্যাশ ইন হ্যান্ড আর SBI এর গ্রুপ হবে ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট, SBI পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হলো ক্রেডিট হোয়াট গোজ আউট। রিয়েল অ্যাকাউন্ট যদি বিজনেস থেকে বাহির হয় তাহলে ক্রেডিট হয়, তাহলে ক্যাশ ক্রেডিট হবে ₹10,000। SBI পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হলো ডেবিট দ্য রিসিভার, তাই SBI হবে ডেবিট ₹10,000। তাহলে চলুন টেলি সফটওয়্যারে আমরা গেটওয়ে অফ টেলি থেকে অ্যাকাউন্টন ফর লেজার ক্রিয়েটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে ডিরেক্টলি আমরা ভাউচার থেকে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন এই ট্রানজ্যাকশনটার অ্যাকাউন্ট আমরা ডিরেক্টলি ভাউচার থেকে ক্রিয়েট করে নেই। অ্যাকাউন্টিং ভাউচারের বি। কন্ট্রা ভাউচারে যাওয়ার জন্য F4 প্রেস করতে হবে অথবা এই প্যানেল থেকে F4 এ ক্লিক করলেও চলবে। প্রথমে কি আসলো? ক্রেডিট। তাহলে এই কোয়েশ্চনের বেলা SBI হবে ডেবিট আর ক্যাশ হবে ক্রেডিট। তো প্রথমে ক্রেডিট এসেছে, আমরা ক্যাশ সিলেক্ট করব। ক্যাশের অ্যামাউন্ট হবে 10,000, এন্টার। আমরা কোন ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? SBI তে। ভাউচার থেকে ডিরেক্টলি লেজার অথবা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান তাহলে শর্টকাট কি হলো? অল্টার সি। ব্যাংকের নাম হলো SBI। SBIটা কি হবে? গ্রুপ হবে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস টাইপ হবে, তারপরে এন্টার করে সেভ করবেন। তাহলে এন্টার এন্টার সেভ। ব্যাংকে যে আপনি টাকা জমা দিচ্ছেন সেই টাকার ডেসক্রিপশনটা দেওয়ার জন্য এই অপশনটা যদি দিতে চান, যেমন 10,000 টাকার জন্য আমরা দিয়ে দিলাম 2,000 এর নোট 5টা, এন্টার এন্টার সেভ। কন্ট্রা ভাউচার রিলেটেড দ্বিতীয় কোয়েশ্চনটা হলো ₹5,000 উইথড্রন ফ্রম SBI। আগে আমরা কি করেছিলাম? কোয়েশ্চন নাম্বার 1 এ আমরা SBI তে টাকা জমা করেছিলাম, এখন কি করব? SBI থেকে টাকা উইথড্র করব। তো এখানে অ্যাকাউন্ট হবে একটা হবে SBI অন্যটা হবে ক্যাশ। SBI এর গ্রুপ হবে ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশের গ্রুপ হবে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল ডেবিট হোয়াট কামস ইন। রিয়েল অ্যাকাউন্ট যদি ব্যবসায় ঢুকে তাহলে ডেবিট হয়, তাহলে আমরা যদি টাকা উইথড্র করি আমরা টাকা কোম্পানির ক্যাশে আসবে, তার মানে ব্যবসায় ঢুকবে, তাই ক্যাশের সঙ্গে হবে ডেবিট ₹5,000। SBI হলো পার্সোনাল অ্যাকাউন্ট, গোল্ডেন রুল হলো ক্রেডিট দ্য গিভার, তাই SBI ক্রেডিট হবে ₹5,000। আমরা অ্যাকাউন্ট ইনফো লেজার ক্রিয়েট করতে আর যাব না, আমরা ডিরেক্টলি ভাউচার থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অল্টার সি প্রেস করে। আর এই কোয়েশ্চনের জন্য দুটো অ্যাকাউন্ট অলরেডি বানানো আছে, একটা হবে ক্যাশ অন্যটা হবে SBI। कारण आमरा SBI থেকে টাকা উইথড্র করছি ক্রেডিট হবে SBI। দেখুন SBI তে 10,000 টাকা জমা আছে, যদি 5,000 আমরা উইথড্র করি তাহলে ব্যালেন্স থাকবে 5,000 টাকা। তারপরে ডেবিট হবে ক্যাশ রুপিস 5,000। এন্টার করে সেভ করবেন। থার্ড কোয়েশ্চন হলো রুপিস 5,000 ট্রান্সফার ফ্রম SBI টু UTI। আমাদের কোম্পানি কি করছে, ধরুন কোম্পানির দুটো ব্যাংক অ্যাকাউন্ট, একটা আছে UBI তে অন্যটা SBI তে। কোম্পানি এখন কি করছে, SBI থেকে 5,000 টাকা UBI তে ট্রান্সফার করছে। তো একটা অ্যাকাউন্ট হবে SBI, অন্যটা হবে UBI, দুটাও হবে ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট টাইপ দুটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, SBI পার্সোনাল অ্যাকাউন্ট, UBI ও পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল ক্রেডিট দ্য গিভার, SBI এর জন্য তো SBI হবে ক্রেডিট, কারণ SBI থেকে টাকা যাচ্ছে UBI তে। তো গিভার হলো SBI, তো SBI হবে রুপিস 5,000 ক্রেডিট। আর UBI টাকা রিসিভ করছে, তো UBI হবে রুপিস 5,000 ডেবিট। দেখুন আমাদের SBI নামে অ্যাকাউন্ট বানানো আছে, এই কোয়েশ্চনের জন্য শুধু UBI নামের অ্যাকাউন্টটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টিং ভাউচারের B আমরা অলরেডি কন্ট্রা ভাউচারে আছি, তাই F4 আর প্রেস করতে হবে না। ক্রেডিট হবে SBI রুপিস 5,000 এন্টার, তারপরে ডেবিট হবে UBI। দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে UBI নামের অ্যাকাউন্ট নেই, তাই আমাদেরকে কি করতে হবে, UBI নামের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ভাউচার থেকে ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রেস করতে হবে অল্টার C। UBI হবে ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে এন্টার করে সেভ করবেন। তাহলে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল। এন্টার করে সেভ করবেন। Journal voucher F7. Journal voucher is used for adjustment voucher. By adjustment, we mean there is no physical movement of funds. Purchase return, sell return, purchase / sell the fixed assets on credit basis and depreciation on fixed assets, etc. Journal voucher ta অ্যাডজাস্টমেন্ট ভাউচার হিসাবে ইউজ হয়ে থাকে। আর এই ভাউচারে ক্যাশের কোনো মুভমেন্ট হয় না। আমাদের কোম্পানি যদি পারচেজ করা মাল রিটার্ন করে অথবা আমাদের কোম্পানির সেল করা মাল রিটার্ন আসে, সেটা জার্নাল ভাউচারে এন্ট্রি হয়ে থাকে। আর আমাদের কোম্পানি যদি ফিক্স অ্যাসেট পারচেজ অথবা সেল করে বাকিতে, সেটাও জার্নাল ভাউচারে এন্ট্রি হয়ে থাকে। আমাদের কোম্পানির যদি কোনো ফিক্স অ্যাসেটের ভ্যালু ডেপ্রিসিয়েশন হয় তাহলে সেটাও জার্নাল ভাউচারে এন্ট্রি হয়ে থাকে। আমি এখানে জার্নাল ভাউচার রিলেটেড 3টা ট্রানজ্যাকশন দিয়ে দিয়েছি। আশা করি এই 3টা ট্রানজ্যাকশন যদি আপনারা টেলি ভাউচারে পাস করে নেন, তাহলে জার্নাল ভাউচার রিলেটেড যে কোনো ট্রানজ্যাকশন আপনারা টেলি সফটওয়্যারে পাস করতে পারবেন। প্রথম কোয়েশ্চনটা হলো পারচেজ কম্পিউটার রুপিস 35,000 ফ্রম কম্পিউটার ওয়ার্ল্ড। আমাদের কোম্পানি কম্পিউটার পারচেজ করছে 35,000-এর কম্পিউটার ওয়ার্ল্ড নামের সাপ্লায়ারের কাছ থেকে। তো এখানে যে কম্পিউটারটা হলো আমাদের কোম্পানির ফিক্স অ্যাসেট। যদি ফিক্স অ্যাসেট আমরা পারচেজ করি তাহলে কোনোদিনও পারচেজ নামের অ্যাকাউন্ট হবে না। পারচেজ এবং সেল নামের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে যদি আমরা আমাদের কোম্পানির গুডস কিনে থাকি। গুডস মানে কোম্পানির যে আইটেমের ব্যবসা করে এই আইটেমটা যদি কিনা হয়, এই আইটেমটাকে বলে গুডস। আর গুডস যদি কিনা হয় বাকিতেও হোক আর নগদেও হোক, সেটা পারচেজ ভাউচারে এন্ট্রি হবে এবং পারচেজ নামে অ্যাকাউন্ট হবে। আর গুডস যদি আমরা সেল করি, বাকিতেও সেল করতে পারি, নগদও সেল করতে পারি, তখন সেটা সেল ভাউচারে এন্ট্রি হবে আর সেল নামে অ্যাকাউন্ট হবে। কিন্তু জার্নাল ভাউচারের সময় কি হবে, আমরা যদি কোনো ফিক্স অ্যাসেট কিনি বাকিতে, সেটা জার্নাল ভাউচারে এন্ট্রি হয়ে থাকে। সেটা গুডস না, সেটা আমাদের বিজনেস চালানোর জন্য আমরা ইউজ করে থাকি। যেমন আমরা এখানে কম্পিউটার কিনছি, কম্পিউটারটা আমরা আবার রিসেল করার উদ্দেশ্যে কিনছি না, আমাদের বিজনেসে ব্যবহারের জন্য। যদি ব্যবহারের জন্য যে জিনিসটাকে আমরা কিনবো বাকিতে, সেটা জার্নাল ভাউচারে এন্ট্রি হবে। তাহলে এখানে অ্যাকাউন্ট পারচেজ নামে হবে না, অ্যাকাউন্ট এখানে হবে, একটা হবে কম্পিউটার, অন্যটা হবে কম্পিউটার ওয়ার্ল্ড। কম্পিউটারের গ্রুপ হবে ফিক্স অ্যাসেট আর কম্পিউটার ওয়ার্ল্ড হবে সানডে ক্রেডিটর। কম্পিউটার হলো রিয়েল অ্যাকাউন্ট, কম্পিউটার ওয়ার্ল্ড হলো পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হলো ডেবিট হোয়াট কামস ইন। রিয়েল অ্যাকাউন্ট যদি ব্যবসায় ঢুকে তাহলে ডেবিট হয়। তো কম্পিউটার কিনলে কম্পিউটার আমার ব্যবসায় ঢুকবে তাই কম্পিউটারের সঙ্গে হবে ডেবিট রুপিস 35,000। আর কম্পিউটার ওয়ার্ল্ড হলো পার্সোনাল অ্যাকাউন্ট, ক্রেডিট দ্য গিভার। কম্পিউটার ওয়ার্ল্ড নামের যে সাপ্লাইয়ার, ওই সাপ্লাইয়ার আমাদেরকে 35,000 টাকার কম্পিউটার বাকিতে দিচ্ছে, তাই ও হলো কি গিভার। তাহলে কম্পিউটার ওয়ার্ল্ডের সঙ্গে হবে 35,000 রুপিস ক্রেডিট হবে, কম্পিউটার ওয়ার্ল্ড হবে ক্রেডিট রুপিস 35,000। তাহলে চলুন টেলি সফটওয়্যারে গিয়ে ট্রানজ্যাকশনটা পাস করে নেই। আমরা অ্যাকাউন্টিং ফর লেজার ক্রিয়েটে গিয়ে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, শর্টকাট ভাউচার থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাই অ্যাকাউন্টিং ভাউচারের ব্রিতে প্রেস করবেন। জার্নালের জন্য আপনাদেরকে হয়তো ক্লিক করতে হবে নতুবা F7 প্রেস করতে হবে। তো প্রথমে আসলো ডেবিট, আমাদের এখানে ডেবিট হবে কম্পিউটার। দেখুন এই লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে কম্পিউটার নামের কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমাদের কম্পিউটার নামের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য অল্টার C কম্পিউটার, কম্পিউটারের গ্রুপ হবে ফিক্স অ্যাসেট, এন্টার এন্টার করে সেভ হবে। ডেবিট কত হবে? 35,000। ক্রেডিট হবে কম্পিউটার ওয়ার্ল্ড, কম্পিউটার ওয়ার্ল্ড নামের ওই অ্যাকাউন্ট নেই লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে, তাই আমাদেরকে ক্রেডিট করতে হবে। করার জন্য অল্টার C কম্পিউটার ওয়ার্ল্ড, গ্রুপ হবে সানরে ক্রেডিটর, এন্টার এন্টার করে অথবা শর্টকাট Ctrl A করলেও সেভ হবে। তারপরে এন্টার করে সেভ করবেন। তার মানে এই ট্রানজ্যাকশনটা এন্ট্রি হয়ে গেছে। জার্নাল ভাউচার রিলেটেড নেক্সট কোয়েশ্চন হলো সেল ফার্নিচার রুপিস 10,000 টু আরনাথ। ফার্নিচার সেল করছি মানে আমাদের কোম্পানির ট্রেডিং আইটেম না, নন ট্রেডিং আইটেম বাকিতে সেল করছি। কার কাছে? আরনাথের কাছে। তাহলে এই ভাউচারটা হবে জার্নাল ভাউচার। একটা অ্যাকাউন্ট হবে ফার্নিচার, অন্যটা হবে আরনাথ। ফার্নিচারের গ্রুপ হবে ফিক্স অ্যাসেট, আরনাথ হবে 100 debtors। অ্যাকাউন্ট টাইপ হবে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল কি হবে? ক্রেডিট হোয়াট গোজ আউট। ফার্নিচার সেল করলে কি হবে? ব্যবসার থেকে বাহির হবে। যদি ব্যবসার থেকে ফার্নিচার বাহির হয় তাহলে ফার্নিচার হবে ক্রেডিট রুপিস 10,000। আর আরনাথ হলো পার্সোনাল অ্যাকাউন্ট, ডেবিট দ্য রিসিভার। আমরা যদি সেল করি ও রিসিভ করবে, তাই আরনাথের সঙ্গে হবে 10,000 ডেবিট। তাহলে চলুন এবারে টেলি সফটওয়্যারে ডিরেক্টলি জার্নাল ভাউচার ওপেন হয়ে গেছে, তাই F7 আর আপনাদেরকে প্রেস করতে হবে না। তো ডেবিট কোনটা হবে? ডেবিট হবে আরনাথ। তো দেখুন এখানে কোনো লেজার অ্যাকাউন্ট নেই, তাহলে অল্টার C প্রেস করে আরনাথ নামের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গ্রুপ হবে সানডে ডেটর্স। এত এন্টার নামার জন্য Ctrl A। কত টাকা হবে? আরনাথের কাছে 10,000 টাকার সেল করছি, এন্টার। ক্রেডিট হবে ফার্নিচার। ফার্নিচার নামের যদি অ্যাকাউন্ট থাকে আর ক্রিয়েট করতে হবে না, এন্টার এন্টার সেভ। তাহলে এই ট্রানজ্যাকশনটা এন্ট্রি হয়ে গেছে। নেক্সট জার্নাল ভাউচার রিলেটেড থার্ড কোয়েশ্চন হলো সোল্ড ওল্ড মেশিনারি টু রমেশ রুপিস 10,000, বুক ভ্যালু ওয়াজ 15,000। ধরুন আমাদের কোম্পানি পুরানা মেশিনারি সেল করছে 10,000 টাকায়। কার কাছে? রমেশের কাছে। মেশিনারি বাকিতে সেল করছে, তাই এখানে রমেশ নাম আছে। যদি নগদ সেল হতো, রমেশের জায়গায় থাকতো ক্যাশ, তাহলে আমরা বুঝতাম এটা নগদ সেল হচ্ছে, কিন্তু এটা বাকিতে সেল হচ্ছে তাই কাস্টমারের নাম আছে। আমাদের এই মেশিনারির অরিজিনাল দাম ছিল কেনার সময়, তার ভ্যালু ছিল 15,000 টাকা। আমরা এখন এই মেশিনারিটা সেল করছি 10,000 টাকায়। তাহলে সেল হচ্ছে কোম্পানির মেশিনারি ফিক্স অ্যাসেট, তাই সেটা হবে জার্নাল ভাউচার, আর বাকিতে সেল হচ্ছে তাই জার্নাল। নাম্বার 2, এই ট্রানজ্যাকশনে অ্যাকাউন্ট হলো একটা হলো মেশিনারি, অন্যটা হবে রমেশ, আর অন্যটা হবে লস অন সেল। তিনটা অ্যাকাউন্ট হবে। লস অন সেল অ্যাকাউন্ট কেন হবে? কারণ 15,000 টাকার আমাদের মেশিনারি ছিল, আমরা 10,000 টাকায় সেল করছি, তাহলে এই যে লস হয়েছিল সেটার একটা অ্যাকাউন্ট হবে। তো মেশিনারি হলো ফিক্স অ্যাসেট, রমেশ সানডে ডেটর্স, আর লস অন সেল ইনডাইরেক্ট এক্সপেন্স। মেশিনারি হলো রিয়েল অ্যাকাউন্ট, রমেশ পার্সোনাল অ্যাকাউন্ট, লস অন সেল নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হলো ক্রেডিট হোয়াট গোজ আউট। রিয়েল অ্যাকাউন্ট যদি ব্যবসার থেকে বাহির হয় তাহলে ক্রেডিট হয়। তাহলে এই ট্রানজ্যাকশনে আমাদের মেশিনারি ব্যবসার থেকে বাহির হচ্ছে, তাই কি হবে? মেশিনারি হবে 15,000 ক্রেডিট। আর রমেশ হলো পার্সোনাল অ্যাকাউন্ট, ডেবিট দ্য রিসিভার। রমেশের কাছে আমরা সেল করছি, রমেশ আমাদের কাস্টমার, তাহলে ও রিসিভ করছে, তাহলে রমেশ হবে ডেবিট রুপিস 10,000। আর লস অন সেল নমিনাল অ্যাকাউন্ট, ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস। নমিনাল অ্যাকাউন্টে যদি লস হয় তাহলে ডেবিট হয়, তাহলে লস অন সেলও হবে ডেবিট। অ্যাকাউন্টিং ভাউচারের বি ডেবিট প্রথমে, তাই ডেবিট কে হবে? ডেবিট হবে রমেশ। রমেশ নামের কোনো অ্যাকাউন্ট নেই এখানে, তাই আমাদেরকে ক্রেডিট করতে হবে। অল্টার সি, রমেশ হবে সানডে ডেটর্স। কন্ট্রোলে কত টাকা? রুপিস 10,000। এন্টার। আবার ডিআর করবেন, তাহলে প্রথমটা চেঞ্জ করা যায় না। প্রথমে যদি ডিআর আসে ডিআরটা টাইপ করতে হবে, কিন্তু 2 নম্বর থেকে আমরা ট্রানজ্যাকশনের প্রয়োজন অনুযায়ী আমরা ডেবিট ক্রেডিট করতে পারি। তাহলে এখন আমাদের হবে ডেবিট। লস অন সেল, লস অন সেল নামেরও কোনো অ্যাকাউন্ট নেই, তাই অল্টার সি, লস অন সেল। ইনডাইরেক্ট এক্সপেন্স, কন্ট্রোলে লস অন সেল রুপিস 5,000। তারপরে হলে হবে মেশিনারি, মেশিনারি নামেরও কোনো অ্যাকাউন্ট নেই, অল্টার সি করে ক্রেডিট করতে হবে। মেশিনারি হবে ফিক্সড অ্যাসেট। কন্ট্রোলে এন্টার, এন্টার করে সেভ করবেন। তাহলে দেখুন, প্রথমে আমি বলেছিলাম যে 6টা ভাউচারের 3টা করে ট্রানজ্যাকশন আমরা টেলি সফটওয়্যারে পাস করা শিখব। তাহলে এই 6টা ভাউচারের 3টা করে কোয়েশ্চন আমরা টেলি সফটওয়্যারে পাস করে নিয়েছি। সেই ভাউচারগুলো যদি আপনারা দেখতে চান তাহলে গেটওয়ে অফ টেলির থেকে ডিসপ্লে ডিতে প্রেস করতে হবে, তারপরে ডেবুটের ডি। তাহলে টোটাল দেখবেন এখানে প্রত্যেক ভাউচারের, কন্ট্রা ভাউচারের 3টা, পেমেন্টের 3টা, রিসিপ্টের 3টা, জার্নালের 3টা, সেলের 3টা, পারচেজের 3টা। তাহলে টোটাল হয়ে গেছে 18টা ভাউচার। আর এই ভাউচারগুলোর যদি ডিটেলস আপনারা দেখতে চান তাহলে F1 ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে অল্টার F1 প্রেস করবেন। তাহলে এর ডিটেলস শো হবে, এই ভাউচার অ্যাকাউন্টগুলোও শো হবে। এইভাবে আপনারা ডিটেলস দেখতে পারবেন। আর পিছনে যাওয়ার জন্য এসকেপ প্রেস করে আবার গেটওয়ে অফ টেলিতে চলে যাবেন। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। খুব সহজে কম্পিউটার শিখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। ভালো থাকুন আর আমাদের সাথে কম্পিউটার শিখতে থাকুন।